হাসিনার সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন শামীম ওসমান। কিছুদিন আগে তাকে ইন্ডিয়ায় দেখা যায়, এরপর তাকে দেখা যায় দুবাই। এখন বিদেশে ছেলেকে নিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন শামীম ওসমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও হলো ভাইরাল। এখন কোন দেশে আছেন শামীম ওসমান? নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি শামীম ওসমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনার পদত্যাগের পর শামীম ওসমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর আগে দেশের পরিস্থিতি দেখে আগেই পরিবারের কিছু সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। ওসমানের পরিবারের বেশ কয়েকজন সদস্য ব্যাংককে পাড়ি জমান, সেখানে কিছুদিন অবস্থান করে তারা দুবাই চলে গেছে। এছাড়া মালয়েশিয়া সেকেন্ড হোম থাকায় সেখানে থাকতে পারেন। পরিবারের সদস্যরা এখন বিভিন্ন দেশে অবস্থান করছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ট্রলের শিকার হচ্ছেন আওয়ামী লীগের সাহসী নেতা খ্যাত শামীম ওসমান। শেখ হাসিনার পদত্যাগের দুই দিন আগেও ছাত্রদের হুমকি দিয়েছিলেন শামীম ওসমান।